আপনারা জানেন প্রফেসর ডক্টর ইউনুস উনি সহ আরও তিনজনের বিরুদ্ধে যেই কলকারখানা অধিদপ্তর যেই মামলা দায়ের করেছে এই অভিযোগগুলি কিন্তু কোনো ক্রিমিনাল অভিযোগ না। ক্রিমিনাল অভিযোগ সিভিল বিষয় অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়কে ক্রিমিনাল অপরাধ হিসাবে গণ্য করে আজকে একটা নিরীহ নিরপরাধ দেশপ্রেমিক যিনি এই দেশের জন্য বহু কিছু করেছেন পৃথিবীর থেকে বিভিন্ন লোকজনকে আপনারা আজকে কোর্টে শুনেছেন আমাদের থেকে আমরা উদাহরণ দিয়ে বলেছি আজকে তাকে এখানে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এবং কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আপনারা দেখেছেন গত দুই তারিখ থেকে আজকে নয় তারিখ পর্যন্ত এই মামলায় তিনটা ডেট পড়েছে দুই তারিখ ছয় তারিখ আজকে নয় তারিখ এরকম আমার ওকালতির জীবনে আমি কখনো দেখি নাই এক থেকে দুই মাস দেড় মাস পরে পরে একটা ডেট পড়ে অর্থাৎ কোনো রকম বসার সুযোগ দেওয়া হচ্ছে না এই যে বর্তমানে যে উপরে আমাদের মেট্রো রেল চলছে তার চাইতে দশ গুণ স্পিডে চলছে আমাদের মামলা এই মামলাটি কি তাড়াতাড়ি শেষ করতে হবে কেন করতে হবে আপনারা দেখেছেন এই মামলার কোনো মেরিট নাই কারণ ওনার বিরুদ্ধে মামলা করেছে উনি বলে শ্রমিকদের পার্মানেন্ট করেন নাই ওনার যেই 67 জন শ্রমিকের কথা এনেছেন তার মধ্যে মাত্র 9 জন শ্রমিক 5 জন ড্রাইভার 4 জন ড্রাইভার আর 5 জন হচ্ছে মেসেঞ্জার এই গ্রামীণ টেলিকম হচ্ছে মেধাভিত্তিক সবাই অফিসার এখানে কোনো শ্রমিক নাই তারপরও বলা হয়েছে উনি শ্রমিকদেরকে বলে স্থায়ী করেন নাই আমরা বললাম ওনার এই গ্রামীণের হচ্ছে অস্থায়ী পদ চুক্তির ভিত্তিতে স্থায়ী করার বিধান নাই তাই সেভাবে করা হচ্ছে তারপরে সাক্ষী যারা জেরা করেছে সমস্তরাই তারা স্বীকার করেছে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো কাগজ কোনো কিছু তারা জমা দিতে পারে নাই তাদের কাছে নাই সম্পৃক্ত নাই কোনো অপরাধের চিহ্ন নাই উনি সেখানে নাই কোনো কাগজ পর্যন্ত ওনার বিরুদ্ধে জমা দিতে পারে নাই কোনো সাক্ষীও ওনার বিরুদ্ধে একটি কথাও বলতে পারে নাই তাহলে আজকে যদি অপরাধ করে থাকে একটি কোম্পানি অপরাধ করেছে যদি ধরা হয় তাহলে কোম্পানির বিচার হবে সেখানে কোম্পানির সাথে যারা পরিচালনা করেন উনি 52টি অর্গানাইজেশনের আপনার বিনা বেতনে উনি চেয়ারম্যান সবাইকে উৎসাহ দেন কিভাবে সামাজিক ব্যবসা গড়ে তুলতে হবে কিভাবে দেশটাকে বড় করে তুলতে হবে তিনি এক মিনিটও কোনো আড্ডায় সময় নষ্ট করেন না ওনার নিজের কোনো ব্যক্তিগত সম্পদ নাই উনি গ্রামে উনি গায়ে যেই পোশাকটি পরে এটা আমাদের দেশের সবচেয়ে রিক্সাওয়ালা যারা গরিব তারা গ্রামীণ চেক পরে এই পোশাক পরে উনি সারা পৃথিবী ঘুরে আমরা সাপাই সাক্ষী দিলাম না এই কারণে কারণ বাদীর দায়িত্ব হচ্ছে মামলা প্রমাণ করা আমাদের দায়িত্ব না মামলা প্রমাণ করা আমরা বাদীকে জেরা করেছি জেরার করার মধ্য দিয়ে সমস্ত মামলাকে আমরা ফিনিশ করে দিয়েছি আগামী ডেট হচ্ছে আগামী 16 তারিখ সেদিন আর্গুমেন্টের জন্য আমরা আর্গুমেন্ট থ্যাংক ইউ বক্তব্যটি ওনার হাইকোর্টে গিয়েছিলেন মামলাটা বাতিল চাওয়ার জন্য এটা কোম্পানি অ্যাক্টের মামলা মামলা এটা চলে না এটা সিভিল মামলা এটা চলবে না শ্রমিকদেরা এখানে নাই লেবার ল অ্যাপ্লিকেবল না এই সব কথা ওনারা দুবার হাইকোর্ট ডিভিশনে আপিলের ডিভিশনে বলেছে হাইকোর্ট ডিভিশন আপিলের ডিভিশন বলেছে যে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর যে মামলাটি দায়ের করেছে সেখানে অফেন্স ডিসক্লোজ হয়েছে এই অফেন্সের মাত্রা কতটুকু সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা নির্ণয় হবে সেই হাইকোর্ট থেকে সেগুলি খারিজ হয়ে আপিল বিভাগ থেকে খারিজ হওয়ার পরে এখানে চার ফ্রেম হলো সাক্ষী হলো চারজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে
কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের মামলাটি খুবই সিম্পল, ভায়োলেশন অফ ল। উনি যেসব ইন্সপেকশন রিপোর্টে যেগুলি পেয়েছেন ওগুলি ভায়োলেশন, লেভার লয়ের ভায়োলেশন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কলকারখানা প্রতিষ্ঠান যে মামলাটি করেছে এটা শ্রম আইন লঙ্ঘনের মামলা, এটা কোম্পানি আইনের লঙ্ঘনের মামলা না। এবং কোম্পানি আইনের কোনো লঙ্ঘনের মামলা ও কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর করার কোনো এখতিয়ার রাখে না। এখানে উনি ওনারা এই যে ডিভাইস শ্রম আইনের ভায়োলেশনটাকে ওনারা আপনার কোনো রকমের উত্তরণের জন্য বলছে আমি আমার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আন্ডারে কাজ করেছি, আমি কোম্পানি আইন অনুযায়ী কাজ করেছি। আইন কিন্তু সেটা বলে না, আইন হচ্ছে শ্রম আইনের যে প্রতিষ্ঠান, আপনি একটা প্রতিষ্ঠান কলকারখানার প্রতিষ্ঠান, যে তাদের দায়িত্ব হলো প্রতিষ্ঠানগুলি ইন্সপেকশন করা, প্রতিষ্ঠান দেখা সেই প্রতিষ্ঠানের শ্রম আইনগুলি প্রপারলি কমপ্লাই হচ্ছে কি না, এটাই হলো প্রতিষ্ঠান। এবং মামুন সাহেব আমাদের একজন সাক্ষী PW4 মিজানুর রহমানকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি এই প্রথম কলকারখানার পক্ষ থেকে এই গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন, উনি বলেছে আমি 500-এর অধিক প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। এটা নতুন না, আজকে ডক্টর ইউনুস এখানে আসামি হলো দেখা, তাহলে মনে হচ্ছে যে এটা নতুন মামলা, আসলে এটা নতুন ধরনের কোনো মামলা না। এই শ্রম আদালতে এই ধরনের প্রচুর মামলা হয়েছে, প্রচুর ইন্সপেকশন হয়েছে এবং এই ইন্সপেকশনগুলি করে থাকে এই মামলার যারা বাদী তারা। এখন এই কোম্পানি অ্যাক্টের যেই মামলাটা হাইকোর্টে কথা বলে রিজেক্ট হয়ে গেছে এবং দেওয়ানি প্রকৃতির মামলা বলে যেটা হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে, সেই আর্গুমেন্ট করে এখানে তো পার পাওয়া যাবে না। এখানে দেখাতে হবে কলকারখানার প্রতিষ্ঠান যে ভায়োলেশনের কথা বলেছে সেই ভায়োলেশনটা আদৌ হয়েছে কি না, এবং যদি হয়ে থাকে কলকারখানার প্রতিষ্ঠানের চারজন সাক্ষী যে সাক্ষীগুলি দিয়েছে তাতে এটা প্রমাণিত হয়েছে কি না, সাফাই সাক্ষী দিয়ে বা লিখিত বক্তব্য দিয়ে সেটা তো ওভারকাম করা যাবে না, ওনাকে দেখাতে হবে। আপনারা নিশ্চয়ই অনেকে হয়তো এজলাসে ছিলেন, উনি শুধু ক্রস এক্সামিনেশন মানে জেলা থেকে উল্লেখ করেছেন কিন্তু কোনোটার চিফ জবানবন্দি সেখান থেকে কিছু দেখাতে পারেননি, সেটার উনি ধারে কাছেও যায়নি। জবানবন্দি চারজন সাক্ষী তারা সবাই শ্রম কলকারখানা প্রতিষ্ঠানের শ্রম পরিদর্শক এবং তারা সবাই পাবলিক সার্ভেন্ট এবং তারা আদালতে তারা সাক্ষ্য দিয়েছেন আপনার ইন্সপেকশন টিমের পরিদর্শন যেটা টিম হয়েছে তার সিগনেটরি হিসাবে, এবং তারা বলেছে আমরা এটা ফিল আপ করেছি, আমরা স্বাক্ষর করেছি এবং এই সেই ইন্সপেকশন রিপোর্ট যেটা Exhibit 4 হিসাবে আদালতে প্রদর্শিত হয়েছে। ওনারা শ্রম অধিদপ্তরের যেই কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্যতে না গিয়ে উনি চলে যাচ্ছেন হলো ক্রস এক্সামিনেশনে। ক্রস এক্সামিনেশনটা কি সাজেশন দেওয়া হয়েছে, করেছেন করি নাই, ক্রস এক্সামিনেশনের ভিত্তিতে রায় হবে না, রায় হবে আমার সাক্ষ্য যেটা দিয়েছি সেই সাক্ষ্যের মধ্যে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে। চারজনই কিন্তু ইন্সপেক্টর, চারজন সাক্ষীর মধ্যে আপনি লম্বা করছেন অনেক, আমাদের এটি একটু শেষ করি মাসুদ, চারজন একটা সেকেন্ড শেষ করি, চারজন সাক্ষীর মধ্যে যদি কোনো ডিসক্রিপেন্সি হয় অবশ্যই সেই বেনিফিট আসামি পাবে। এখন ওনাকে দেখাতে হবে চারজন শ্রম পরিদর্শক যে সাক্ষ্যটা দিয়েছে তার মধ্যে কোনো কন্ট্রাকশন আছে কি না, কিন্তু আমরা দুঃখজনক হলো সত্যি ওনার 342 যে লিখিত ব্যাখ্যা তাতে আমরা এগুলো কিছু পাইনি। হ্যাঁ মাসুদ করেন, আপনারা ওনারা বলছেন যে ওনারা আইনের লঙ্ঘন হয়নি, আপনারা বলছেন হয়েছে, আর্গুমেন্টে আপনারা কি যুক্তি তুলে ধরবেন? দেখুন ওনার এবং এটার সাথে আপনার প্রশ্ন হলো যে এই মামলা যদি আপনারা প্রমাণ করতে সক্ষম হন ডক্টর ইউনুসের সাজা কি হবে? কি দেখুন এখানে ডক্টর ইউনুস বিবেচ্য বিষয় না, আমার লার্নার ফ্রেন্ড মামুন সাহেব শুধু বলে নোবেল লরিয়েট। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে নোবেল লরিয়েটের বিচার হচ্ছে না, বিচার হচ্ছে শ্রম অধিদপ্তরের অধীন একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মকর্তা হিসেবে শ্রম আইন লঙ্ঘনের মামলা। উনি মানুষের কাছে একটা রং মেসেজ দিচ্ছে, এখানে নোবেল লরিয়েটকে হ্যারাসমেন্টের জন্য বিচার হচ্ছে, আসলে দিস ইজ নট অ্যাট অল কারেক্ট। এটা কারেক্ট, ওনাকে নোবেল লরিয়েট হিসেবে এখানে উপস্থাপন করা হয়নি, উনি একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান কর্মকর্তা, সেই হিসাবে উনি শ্রম আইন লঙ্ঘন করেছেন সেটা আমরা আর্জিতে এনেছি এবং তার সপক্ষে আমরা সাক্ষ্য দিয়েছি। এবং উনি যদি বলে থাকেন যে শ্রম আইন লঙ্ঘন করেনি তাহলে তো হাইকোর্টেই মামলাটা বাতিল হয়ে যেত, আপিল বিভাগে মামলাটা বাতিল হয়ে যেত। কাজেই আমাদের বিষয়ে কি অবস্থায় আছে এখন সেটি এবং সাংবাদিকের সাফাই সাক্ষী দেওয়া হলো না, সাজা কি হবে, এটা সাজা কি হবে, সাজা কি হতে পারে? দেখুন সাফাই সাক্ষী দিবে কি না সেটা আসামির ব্যাপার, আমরা তো সেটা কিছু বলতে পারবো না, উনি সাফাই সাক্ষী দিবে না লিখিত বক্তব্য দিবে, আমরা সাফাই সাক্ষী দিবে এই মানসিকতা নিয়ে আমরা রেডি হয়ে আসছিলাম, এবং যদি সাফাই সাক্ষী দিত আমাদের পক্ষ থেকে ওনাকে ক্রস এক্সামিনেশন করা হতো, বাট ওনারা দেয়নি, ওনারা কী দিবে না দিবে সেটা ওনার ব্যাপার। যেহেতু উনি
দেখুন এখানে দুটো ধারা, দুটো ধারা, একটা হলো শ্রম আইনের 303 রুমো ধারা, সেখানে সর্বোচ্চ সাজা হলো 6 মাস, আরেকটা হলো 307 ধারা, সেখানে সর্বোচ্চ 25,000 টাকা, এইটা হলো জরিমানা। আমরা আগাম ক্রিয়েট করতে চাচ্ছি না, আমাদের প্রত্যাশা হলো আমরা যে 4 জন সাক্ষী দিয়েছি প্রত্যেকটা করোবোরেটিভ এভিডেন্স, প্রত্যেকটা সাক্ষী ডকে দাঁড়িয়ে কোনো কাগজপত্র না দেখে করোবোরেটিভ এভিডেন্স দিয়েছেন, কখন শোকজ করা হয়েছে, কখন ইন্সপেকশন গিয়েছেন, ইন্সপেকশনে গিয়ে কী পেয়েছেন, এই করোবোরেটিভ এভিডেন্সের মধ্যে যদি কোনো কন্ট্রাডিকশন থাকে সেটা অবভিয়াসলি সেই বেনিফিট ডক্টর ইউনুস অ্যান্ড গং পাবে, কিন্তু সেই ধরনের কোনো আর্গুমেন্ট আজকে 342-র জন্য ছিল, আর্গুমেন্টের জন্য না, দুঃখজনক হলো সত্য উনি 342-কে টুইস্ট করে আর্গুমেন্ট করেছে, আমরা আপত্তি দেইনি। হ্যাঁ অবশ্যই, যেহেতু ওনার যে 1 নং আসামি এবং 4 নম্বর আসামি সম্ভবত ওরা অব্যাহতি পেয়েছিলেন 205-এ চার্জ হিয়ারিংয়ের পরে, যেদিন আমাদের বাদীপক্ষের সাক্ষ্য শেষ হয়ে গেল সেদিন ওনার অব্যাহতির আদেশটা অকার্যকর হয়ে গেল, যার ফলশ্রুতিতে আজকে 342 ধারা ছিল সেই দিনও উনি হাজির হয়েছে, ওনারা কোনো দরখাস্ত দেননি, ওনারা যে আর্গুমেন্টে থাকতে পারবেন না, কাজে অবভিয়াসলি ওনাকে থাকতেই হবে, পরবর্তী রায় না হওয়া পর্যন্ত 4 জন আসামিকে প্রত্যেক দিন আদালতে থাকতেই হবে। শ্রম আদালতে প্রচুর মামলা আছে, পড়ে আছে, কিন্তু আমরা একটা মামলা করে তড়িৎ গতিতে কোর্টের কাছে আবেদন করে দুপক্ষের উপস্থিতি আমরা ডেট নিচ্ছি এবং আমরা সেটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। মামুন সাহেব কি করেছে আপনি জানেন? আমার প্রথম সাক্ষী PW1 তরিকুল ইসলাম, ওনার চিফ হলো 7 পাতা রাখেন 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 না না অন্য মামলা আপনি পার্টিকুলার বলতে হবে, রাখেন পার্টিকুলার বলতে হবে, অন্য মামলা বলবেন না, আপনি একটা রেফারেন্স দেন। এই আচ্ছা আমি শেষ করি, এই আমার 7 পাতা এক্সামিনেশন নিন চিফ, PW1 যেটা তরিকুল ইসলাম ওনাকে 300 পাতা ক্রস করেছে, লেবার কোর্টের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথম 7 দিন বাদীকে জেরা করা 300 পাতা, 7 দিন এক্সামিন মানে 7 পাতা এক্সামিনেশন ইন চিফ, কাজেই সময় কারা কিভাবে ক্ষেপণ করেছে এবং প্রত্যেকটা ডেট মামুন সাহেবের উপস্থিতিতে এখানে দেওয়া হয়েছে, একতরফা কোনো ডেট দেওয়া হয়নি।